আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভীষণ মজাদার একটা চাটনি রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে 1 কেজি অ্যাপ্রিকট ধুয়ে নিয়েছি, নিয়েছি লবণ, আছে বিট লবণ, টেলে নেয়া শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি। 5 ফোড়ন তেলে গুঁড়ো করে নিতে হবে। 5 ফোড়ন একেবারে মিহি গুঁড়ো করা যাবে না, আধা ভাঙা করলেই হবে। এখানে তেঁতুলের মাড় তৈরি করে নিয়েছি। বেশ কিছুটা তেঁতুল পানিতে ভিজিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেঁতুলের ছাপাগুলো ফেলে দিলেই তৈরি হয়ে যাবে তেঁতুলের মাড়। এখানে 1 কেজি আপ্রিকটের মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি এবং পরিমাণ মতো লবণ দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধর মধ্যেই পানি অনেকটাই শুকিয়ে নিতে হবে। আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কতটুকু পানি আপ্রিকটের সাথে অবশিষ্ট রয়েছে। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। প্যানে বেশিক্ষণ রাখা যাবে না, এতে করে কালারটা অনেকটাই কালচে হয়ে যাবে। একটা ননস্টিক ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি সিদ্ধ করে রাখা আপ্রিকট। চুলার আঁচ মিডিয়াম রেখে চাটনিটাকে তৈরি করতে হবে। আপ্রিকট অনেক ধরনের হয়, এখানে ছোট সাইজের আপ্রিকট দিয়ে চাটনিটা তৈরি করছি। চাইলে আপনারা আলু বকরা দিয়েও সেমভাবে এই চাটনিটা তৈরি করে নিতে পারেন। 1 কেজি চাটনির জন্য 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপ্রিকট অনেক সময় টক হয়, সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর যদি আপ্রিকট মিষ্টি হয় তাহলে পছন্দ মতো আপনারা কমিয়েও দিতে পারেন। চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা তেঁতুলের মাড় 1/2 কাপ। তেঁতুলের মাড়টা আমি আপ্রিকটের সাথেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি করে রাখা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। গুঁড়ো করে নেয়া 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আর একটু 5 ফোড়ন। সব মিলিয়ে আমি এখানে 1 টেবিল চামচের পরিমাণই দিয়েছি, আমি 2 ভাগে দিয়েছি। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন মিশিয়ে নিতে হবে। এখানে সাদা লবণ অ্যাড করার কোনো দরকার নেই, কারণ লবণ দিয়েই আপ্রিকটগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখুন চাটনিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। ভিডিওতে দেখে বুঝে নিতে হবে কতটুকু ঘন হলে চাটনিটা নামিয়ে নিতে হবে। আপনারা চাটনি বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে চাইলে 1 কেজি চাটনির মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিবেন চুলা থেকে নামানোর একটু আগে। এতে করে অনেক দিন পর্যন্ত চাটনিটা রেখে খেতে পারবেন। এই চাটনি রেসিপিটা আমার বোনের তৈরি, ভীষণ মজার হয় খেতে এই আপ্রিকটের চাটনিটা। আমার বোনের হাতের এই মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আশা করি আপনারাও তৈরি করে খাবেন। চাটনিটা যখন তৈরি হয়ে যাবে বেশিক্ষণ ফ্রাই প্যানে রাখা যাবে না, এতে করে চাটনির কালারটা কালচে হয়ে যাবে। তাই একটা ঠান্ডা বাটিতে ঢেলে নিচ্ছি পুরোটা চাটনি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখে নিশ্চয়ই লোভনীয় লাগছে, তাই না? ভালো লাগলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।